আপনি কি বৃন্দাবন মথুরা ভ্রমণ করতে ইচ্ছুক আর বৃন্দাবন মথুরা ভ্রমণ নিয়ে কিন্তু অনেক গাইড রয়েছে তার মধ্যে একটি অন্যতম গাইড হচ্ছে বাঁদর যারা আমরা কি বানরও বলি আবার কেউ বাঁদরও বলি তো এই বাঁদর থেকে সাবধান থাকতে হবে কেননা বাঁদর কিন্তু আপনার যে পরনে টুপি বলেন আর চশমা বলেন বা কোনো হাতে কোনো খাবার বা যে কোনো কিছু থাকলেই কিন্তু সে টপ করে নিয়ে যায় আর সে নিয়ে গিয়ে কিন্তু কি রেখে দেয় না শুধুমাত্র একটি কলা বা রুটি এর অপেক্ষায় থাকে আবার সে দিয়ে দেয় তো কিভাবে আপনারা বাদর থেকে বাঁচবেন বা আমি সেটাই আপনাদেরকে বোঝাবো তো আপনি যখন রাস্তায় চলাচল করবেন বৃন্দাবন মথুরায় অবশ্যই আপনাকে চারদিক দিয়ে খেয়াল রাখতে হবে যে বাদর আছে কি না আশপাশ তবে এমনটা নয় যে কোথাও বাদর নেই সব জায়গায় বাদর রয়েছে এবং কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম সেক্ষেত্রে পর্যটন কেন্দ্রে বা মন্দিরগুলোর আশেপাশে কিন্তু বেশিরভাগ থাকে এবং সাইডে মাইডও রয়েছে তো সেগুলো বাদর অত একটা ডিস্টার্ব করে না আর যারা মন্দিরের আশেপাশে যে বাদরগুলো রয়েছে তারা কিন্তু পর্যটকদের মধ্যে একটা ঝামেলার মতোই করে টুফি নিয়ে যাবে চশমা নিয়ে যাবে ঘড়ি নিয়ে যাবে বা হাতে কিছু পাবে জুতো পাবে চ্যানেল পাবে যা পাবে তাই নিয়ে যাবে শুধুমাত্র ওরা কলা এবং রুটির বিনিময় তো আপনি অবশ্যই ভয় পাবেন না যদি বাদর আপনার জুতা চশমা ঘড়ি টুপি এগুলো নিয়ে যায় আপনি ভয় পাবেন না কেননা তারা যদি একটা কলা বা রুটির বিনিময়ে আপনার কাঙ্ক্ষিত চশমা টুপি বা জুতো স্যান্ডেল এগুলো আবার দিয়ে দেবে তো ভয় পাবার কিচ্ছু কারণ নেই আপনি নির্বিঘ্নে নিঃসন্দেহে আপনি বৃন্দাবন মতোটা ভ্রমণ করতে পারবেন শুধুমাত্র বাদর থেকে একটু এরোবেন আর আপনাকে কেউ ঝামেলাই করবে না তো বাদর থেকে এই সাবধান হওয়ার জন্য এই ভিডিওটা তো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাদর থেকে এভাবেই সাবধান থাকতে হবে আর যদি আপনার কাঙ্ক্ষিত কোনো টুপি বা চশমা নিয়ে যায় ওই তো বললাম কলা বা রুটি দিয়ে দিলে তারা আপনার সেই কাঙ্ক্ষিত টুপি চশমা বা এগুলো দিয়ে দেয় তো ভয় পাবার কোনো কারণ নেই তো আশা করি ভিডিওটা আপনার উপকৃত হয়েছেন এবং বৃন্দাবন মধ্য ভ্রমণে যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে